নীলামবাজারে পেরিমোহন এম স্কুলের গুচ্ছ আনুষ্ঠানিকতায় বেশ ঘটা করে উদযাপিত হল 78তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা সংগ্রামের ইতিবৃত্ত তুলে ধরে ছাত্রছাত্রীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করলেন স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুর রহমান। আজ সারা দেশের সঙ্গে নীলামবাজারের শ্রীকৃষ্ণনগর গ্রামস্থিত সরকারি স্কুল পেরিমোহন এম স্কুলেও ছাত্রছাত্রীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে গুচ্ছ আনুষ্ঠানিকতায় পরিচালন সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন, প্রধান শিক্ষক ইমদাদুর রহমান, স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যথাযথ সম্মান সহকারে জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্রছাত্রীদের নিয়ে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও গুচ্ছ কার্যসূচি গ্রহণ করা হয়েছে এলাকার বহু পুরনো পেরিমোহন এম স্কুলে।